আসছে নবান্ন উৎসব, এটাকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক অপসংস্কৃতি দেখা যায়। প্রশ্ন হলো মুসলিমদের জন্য নবান্ন উৎসব পালন করা জায়েজ আছে কিনা। নব অন্ন, নব মানে নতুন, অন্ন মানে খাবার, নবান্ন মানে নতুন খাবার, তাই না? প্রথম ফসল উঠার পর যে নবান্ন উৎসব করা হয়ে থাকে, যে ফসল উঠছে প্রথম খাবার নতুন খাবার আসছে তাকে উৎসব করা হয়। এই নবান্ন উৎসব মৌলিকভাবে এটা যদি কোনো প্রকার গুনাহ সাথে কোনো সম্পর্ক এটা না থাকে, তাহলে সেক্ষেত্রে ইসলামী সুদৃষ্টি কিন্তু এটা নিষিদ্ধ হয় না। এই জাতীয় অনুষ্ঠান কোন জাতীয়? পৃথিবীর কোনো অঞ্চলে মানুষের মধ্যে কোনো সংস্কৃতি প্রচলিত আছে যে ধরা যাক নতুন ফসল উঠছে ওই দিন একটু রান্নাবাড়া করে খাওয়া আনন্দ করা, তো এইগুলো কোরআন হাদিসের সাথে কোনো সংঘর্ষ এগুলো নাই, এগুলো আঞ্চলিক সংস্কৃতি, এগুলোকে ইসলাম নিষেধ করে না যদি বাংলাদেশের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সেখানে না থাকে। এখন আপনি অপসংস্কৃতি হচ্ছে বলছেন, এখন নবান্ন উৎসব যদি গান বাজনা থাকে তখন সে নিষিদ্ধ হবে ওইটার কারণে, আর যদি গান বাজনা হারাম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে। মৌলিকভাবে এ ধরনের সংস্কৃতি বা এ ধরনের উৎসব এগুলোকে ইসলাম নিষেধ করে না। পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে মানুষের নিজস্ব কিছু কি থাকে, সংস্কৃতি কালচার থাকে, এগুলো ইসলাম নিষেধ করে না যদি বাংলাদেশের সাথে কোনো সংঘর্ষ না থাকে এবং না জায়েজ কোনো কিছু। পূজার সময় হিন্দুদের বানানো মিষ্টান্ন জাতীয় কিছু খেতে দিলে খাওয়া যায় আছে কিনা? হিন্দু ভাইরা যদি আপনাদেরকে কিছু দেয়, আমাদেরকে কিছু দেয় এবং সেটা যদি হালাল খাবার খেতে অসুবিধা নেই, যে মিষ্টিটা দিয়ে মিষ্টি যদি হালাল হয় এটা খেতে কোনো সমস্যা নেই, এখানে কোনো হারামের মিশ্রণ নাই, এটা যদি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনি খেতে কোনো অসুবিধা নেই। আমরা এর আগে বলেছি বিভিন্ন সময় সাহাবিরা অনেকেই অনেক অমুসলিমদের ধর্মীয় উৎসব উপলক্ষে বিভিন্ন খাবার তাদেরকে দেওয়া হয়েছে, তারা সেগুলো গ্রহণ করেছেন। ফলমূল, ফলমূলের মধ্যে হারামের কিছু নেই, তারা গ্রহণ করেছে। এখন তারা যদি আপনাকে গোশত অফার করে, রান্না করা গোশত এবং মুশরিকরা নিজেরা জবাই করে, তাহলে সেক্ষেত্রে সেই গোশত খাওয়া আপনার জন্য কিনা হালাল না। পুজো উপলক্ষে তারা অনেক বলি, পাঠা বলি দেয়। এখন যে পাঠাগুলো বলি দিছে এগুলো তো তারা গায়রুল্লাহর নামে, প্রতিমার নামে তারা বিসর্জন করেছে, বলি দিয়েছে, এটা তো শরিয়া সিদ্ধ পদ্ধতিতে জবে হয় না। এখন সেগুলো যদি আপনি খান, অনেক সময় সেগুলো বাজারে বিক্রি হয়, প্রচুর পরিমাণে পাঠা বলি হয়, এগুলোর পায়া মাথা বাজারে বিক্রি হচ্ছে পুজোর আগে পরে, আমরা অনেকে কিনছি না জানি, সেগুলো খাওয়া জায়েজ নাই, আল্লাহ তাআলা কোরআনে পুরস্কার নিষেধ করেছেন। কিন্তু এমনিতে কোনো হালাল খাবার দিলে সেটা আপনি গ্রহণ করতে পারেন, সেই সাথে তাদের সাথে সামাজিকভাবে সুন্দর আচরণ করতে ইসলাম আমাদেরকে মোটেও নিষেধ করে না।